এই বুড়ি আপনি দুইটা পানি দিয়ে তো আমাদের অনেক পানি দেবো ঠিক আছে আমি কে তোর কার সাথে কথা বলতেছিস জানোস? এই পানিটা বিক্রি করে আমরা খাই, দেখতেছেন তো আমার স্বামীটা পঙ্গু মানুষ, এরকম না ইনসাফ করেন না, আমাকে টাকাটা দিয়ে দেন। আমি এই এলাকার সব থেকে বলো যে তার একমাত্র মেয়ে, এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখতেছিস এগুলো সব আমাদের বাড়ি, আর এই যে এখানে যে নতুন একটা বাড়ি হইতেছে এইটাও আমরা করতেছি। আর তুই কত বড় সাহস, তুই আমার কাছে দেখা যাস এই এলাকায় যদি মানুষ ভিক্ষা করে না তারপরে আমাদের পারমিশন নিয়ে করে, আর তোরা তো পানির বোতল পানি বিক্রি করতেছিস, কই এক টাকারও আমাদের কাছে পারমিশন দিছিস? আমার কাছে দিছিস না আমার বাবার কাছে দিছিস? আমার বড় বড় কথা বলতে আসছস? আমি তো তোদেরকে একটা টাকাও দিব না আর আমার বয়ফ্রেন্ড কেও দিতে দিব না, বুঝতে পারছস? যা এখান থেকে। আমি বঙ্গ মানুষ, এই টাকাটা নিয়ে আমরা দুজনে খাবো, খাওয়ার লাগে করতে জাম্বা, 40 টাকা দেন না। তোদের সমস্যাটা কি? একটা কথা তোদেরকে আমি কতবার বলবো, তোদেরকে আমি একটা টাকাও দিব না। এই চলো তো, আমার তো 40 টাকা এটাই বলে দিতে পারে না, আমার বলে বাড়ি আছে গাড়ি আছে, ওরা খালি আমগর মতো গরিব মানুষই ঠকায়। বড় লোকের লোকে পারে না, বউ বড় লোকের লোকে পারে না, ইয়ার করো। এইটা কি? দেখো এটা তো মনে হয় স্বর্ণের, অনেক ভারী। আমার মনে হয় কি মেন সাহেব আমার লোকে যে মারামারি করলো না, তখন মনে হয় হাত থেকে পড়ে গেছে। জায়গা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। চলো চলো, আল্লাহ মনে হয় আমার দিকে মুখ তোলা তাকাইছে। চলো চলো, এটা আমরা বিচ্ছে দিব। এই যে আমরা যে স্বর্ণের জিনিসটি বেচতে যাইতেছি এটা কি আসলে ঠিক হইতাছে? আমরা তো হালাল কামাই খাই, আমরা মাংসের জিনিস কিনলে গিয়ে করবো বেচা খামো, তুমি জিনিসটা একটু চিন্তা করে দেও তো। খারাপ খারাপ, তুমি তো একদম সত্য কথাটাই কইছো, আমি তো এটা চিন্তাই করি নাই। ঠিকই তো, আমরা কষ্ট করে কষ্ট করে রোদরে ঘুরা ঘুরা মানুষের কাছ থেকে ছায়া যা পাই সেটা দিয়েই তো আমরা খাই। এখন এই সামান্য জিনিসের লোভ সামলাতে পারো না? না 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 না, আসলে দোষটা আমারই গো, আমি লোভ সামলাতে না পারি। তোমার আমি বলছি যে এটা বিক্রি করে আমরা টাকা নেই না, যার জিনিস তারে আমরা দেই, চলো আমরা খোঁজা দেই বাসা কই আছে। তুমি ঠিকই কইছো, আসলে আমরা না এটা বেচা কয়দিন ভালো চললাম, কিন্তু ওই যে একজন উপরওয়ালা আছে উনি তো সব দেখতেছে, সব হিসাব নিতেছে। বউ তোমার কথাই ঠিক, চলো এটা আমরা আর বাসা এদিকে কই জানি আছে তুই যা আর বাসায় দিয়ে আস। হ্যাঁ দাদামে কইছি না, তার বাসা বলে পুরো যাই বাড়ি হাগু, এখানে বাড়ি ওখানে বাড়ি না বাড়ি না খুঁজা পাই করুন। চলো চলো চলো, একটা ব্যবস্থা হইব, দাঁড়াও সাবধানে যাও। আপনার এইগুলাই তো আমার মায়ের দেওয়া গয়না,
আমি এগুলোই তো খুঁজতেছিলাম, কিন্তু এগুলো তোরা কোথায় পেলি? ওই যে সকালবেলা বোতল নিয়ে কারাকারি করছিলেন, আমার মনে হয় তখন আপনার হাত থেকে পড়ে গেছে। আচ্ছা একটা কথা, এই দামি স্বর্ণের গয়নাগুলো পেয়েও আপনারা আমার কাছে নিয়ে আসছেন, আমি বুঝলাম না। এগুলো পেলে তো যে কেউ এগুলো রেখে দিবে, কারণ এগুলোর তো অনেক দাম, অনেক মূল্য, তারপরেও আপনারা আমার কাছে নিয়ে আসছেন। আসলে সত্যি কথা কি আম্মা, আমাগো যে লোভ হয় নাই তা না, জানেন তো আমরা দিন আনি দিন খাই। ওই যে পানি বিক্রি করে যা টাকা হয় সেটা দিয়ে আমরা দুজনে কোনো রকম করে চলা যাই। যখন আমি গয়নাটা দেখলাম আমার সত্যি সত্যি লোভ হয়েছিল, কিন্তু পরক্ষণে আমার স্বামী কইল আমরা যদি এটা বিক্রি করে গহনার টাকাটা নেই তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেলাম, এটা তো একটা আমানত আম্মুর কাছে, তাই না? সেই জন্য আমরা দুজন খোঁজাখুঁজি করে তারপরে আসছি। আপনি আমার মায়ের বয়সী, উনি আমার বাবার বয়সী, তারপরও আমি আপনাদের সাথে অনেক বাজে আচরণ করছি, যেটা আমার পরে একদমই উচিত হয় নাই। খালা জানেন এই গয়নাগুলো না আমার মায়ের শেষ স্মৃতি, আমার মা আমাকে ছোট রেখেই মারা গেছে, তারপর থেকে বাবা আমাকে আদর যত্ন করে বড় করছে, আমি না কখনো মানুষের অভাব কষ্ট এগুলো কিচ্ছু বুঝি নাই। খালা খালা এই গয়নাগুলো যদি আমি না পাইতাম তাহলে আমি নিজেরে নিজে কখনো মাফ করতে পারতাম না। খালা আপনার অনেক ধন্যবাদ, আপনারা আসলে অনেক ভালো মানুষ, আপনাদের মতো মানুষ এই যুগে মনে হয় আর পাওয়া যায় না। খালা আমারে মাফ করে দিবেন, আর আমি আপনাদের পানির টাকা দিয়ে দিচ্ছি। এই যে এখানে 1000 টাকা আছে, এটা রাখুন, আর যখন যা দরকার পড়বে শুধু আমাকে বলবেন, এটাই আমাদের বাড়ি, নেন। না না না, আমি এই 1000 টাকার নোট নিতে পারবো না আম্মা, আমার ওই পানির দাম 40 টাকাই ফেরত দেন। আপনাদের প্রাপ্য 40 টাকাই আমি আপনাদেরকে দিচ্ছি, এই নিন 40 টাকা। খালা আমি তো আপনার মেয়ের মতো, আপনাদের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে মেয়ে মনে করে এই বাড়িতে এসে সবকিছু বলে যাবেন, আমি এই বাড়িতেই থাকি। আচ্ছা আচ্ছা আম্মা, আপনি ভালো থাকবেন।